প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আসসালামু আলাইকুম। আশা করি তোমরা সবাই ভালো আছো। আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি। গাইবান্ধা সরকারি উচ্চ বালিকা বিদ্যালয় অনলাইন ক্লাসে তোমাদেরকে স্বাগতম। আমি মুস্তাফা ফরহাদ, সহকারী শিক্ষক ইসলাম শিক্ষা। আজকে তোমাদের সঙ্গে নবম শ্রেণীর একটা ক্লাস নেব। নবম শ্রেণীর দ্বিতীয় অধ্যায়ে পাঠ 11 যে পাঠটি আছে, সে পাঠটি বিষয়ে আমি তোমাদের সাথে আর সাধারণ প্রাথমিক আলোচনা করব। তো আমার আজকের নবম শ্রেণীর ইসলাম শিক্ষা দ্বিতীয় অধ্যায়ের পাঠ 11 যে পাঠটি, সেটি হচ্ছে, তোমরা জানো সবাই, আল হাদিস। আল হাদিস, এই হাদিস বিষয়ক আলোচনা আমরা আজকে করব ইনশাল্লাহ। হাদিস কাকে বলে, হাদিস কত প্রকার, হাদিস আমাদের জীবনে কতটা গুরুত্বপূর্ণ, এই বিষয়ে আলোচনা করব। তোমরা সবাই জানো যে কোরআন মাজিদের পরে পৃথিবীতে সবচেয়ে অত্যাধিক গুরুত্বপূর্ণ বিষয় হলো আল হাদিস। আল হাদিসকে কোরআন মাজিদের ব্যাখ্যা বলা হয়। রাসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোরআন মাজিদের ব্যাখ্যা হিসেবে হাদিস শরীফকে আমাদের সামনে উপস্থাপন করে গিয়েছেন। তো হাদিস, হাদিসের অপর নাম হচ্ছে সুন্নাহ বা রীতিনীতি, এটা তোমরা জানো। হাদিসের অপর নাম সুন্নাহ বা রীতি নীতি। আমরা সবাই জানি হাদিসের অপর নাম হচ্ছে সুন্নাহ বা রীতিনীতি, অর্থাৎ নিয়মকানুন, আচার আচরণ, অনেক কিছু সমষ্টি নিয়েই হাদিস। তাহলে এখন আমরা জানবো হাদিস কাকে বলে। মূলত রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কথা, কাজ এবং মৌন সম্মতিকে হাদিস বলা হয়। রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কথা, কাজ এবং মৌন সম্মতিকে হাদিস বলা হয়। আচ্ছা, এই ব্যাপারে আল্লাহ পবিত্র কোরআন মাজিদে হাদিসের গুরুত্ব সম্পর্কে সূরা হাশরের 7 নম্বর আয়াতে বলেছেন যে রাসূল তোমাদেরকে যা দেন তা তোমরা গ্রহণ করো এবং তোমাদেরকে যা থেকে নিষেধ করেন তা তোমরা বর্জন করো বা তা থেকে তোমরা বিরত থাকো। সূরা হাশরের 7 নম্বর আয়াতে আল্লাহ পাক হাদিসের গুরুত্ব সম্পর্কে বর্ণনা করেছেন। এখন হাদিস আমরা জানি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা, কাজ এবং মৌন সম্মতি অনুমোদনকে হাদিস বলা হয়। হাদিস জানতে হলে আমাদেরকে কিছু পরিভাষা জানতে হবে। যেমন হাদিসের অন্যতম একটি পরিভাষা হচ্ছে সনদ। সনদ, সনদ কি, সনদ সম্পর্কে তোমাদের জানতে হবে। হাদিস জানতে হলে সনদ হচ্ছে বর্ণনাকারীদের ক্রমধারা। হাদিস যে বর্ণনা করেছেন যারা, তাদেরকে বলা হয় রাবি। আরবিতে বলা হয় রাবি। রাবি শব্দের অর্থ হচ্ছে বর্ণনাকারী। রাবি শব্দের অর্থ বর্ণনাকারী। তো বর্ণনাকারীদের ক্রমধারা, এটাকে বলা হয় সনদ। এটা আমাদেরকে জানতে হবে, বর্ণনাকারীদের ক্রমধারাকে সনদ বলে। বর্ণনাকারীদের কর্মধারাকে সনদ বলে, আর বর্ণনাকারী যারা তাদেরকে আমরা বলি রাবি। অনেক জায়গায় রাবি শব্দ আসবে, তখন তোমাদের বুঝতে সব সুবিধা হবে। তাহলে আমরা সনদ বুঝলাম, রাবি বুঝলাম, এখন বুঝবো আমরা মতন। হাদিসের অন্যতম গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে মতন। মতন, মতন কি, বর্ণনাকারী দের কর্মধারাকে বলা হচ্ছে সনদ, আর হাদিসের মূল কথাকে বলা হচ্ছে মতন। হাদিসের মূল কথাকে বলা হচ্ছে মতন। আচ্ছা, হাদিসের মূল কথা কি, একটা হাদিস আমাদের কাছে পৌঁছাইতে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম থেকে আমাদের পর্যন্ত পৌঁছাইতে যে
কর্মধারা, রাবিগণের কর্মধারা, এটাই হলো সনদ। যেমন উদাহরণ দিলে বুঝবা, আবু ওসমান রহমতুল্লাহ আলাই হজরত সালমান রাজিয়াল্লাহ তাআলা আনহু থেকে শুনেছেন, সালমান রাজিয়াল্লাহ তাআলা আনহু রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম থেকে শুনেছেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম শীতকালে একটি গাছের শুকনো ডাল নিয়ে নাড়াচাড়া করলেন, গাছের পাতা ঝরে পড়ল। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সালমান রাদিয়াল্লাহু তাআলাকে বললেন যে সালমান আমাকে কেন জিজ্ঞাসা করলে না, আমি এরূপ কেন করলাম? বলে ইয়া রাসূলুল্লাহ আপনি বলুন কেন এরূপ করলেন? বলে মানুষ যখন নিয়ম মতো গুরুত্ব সহকারে সময় মতো পাঁচ ওয়াক্ত নামাজ আদায় করবে, এই গাছের পাতা শুকনো পাতা যেভাবে ঝরে পড়লো এইভাবে তার গুনাহসমূহ মাফ করে দেওয়া হবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেখান থেকে কথাটা বললেন এটা হচ্ছে হাদিসের মূল কথা। আর রাসূলের আগে আবু ওসমান রহমতুল্লাহ আলাই সালমান রাদিয়াল্লাহু তাআলা থেকে শুনেছেন, এই দুজন হলেন রাবি, এনাদের কর্মধারাটাই হলো সনদ। আবু সালমান রাদিয়াল্লাহু তাআলা থেকে আবু ওসমান রহমতুল্লাহ আলাই শুনেছেন, ওনার থেকে সাঈদ ইবনে মুসাইয়্যিব শুনেছেন, ওনার থেকে আরেকজন শুনেছেন, এইভাবে শুনতে শুনতে যে গ্রন্থাকার হয়তো ইমাম বুখারী রহমতুল্লাহ আলাই বা ইমাম মুসলিম রহমতুল্লাহ আলাই হাদিসটাকে সন্নিবেশিত করেছেন, লিপিবদ্ধ করেছেন, সেটা আমরা জানতে পেরেছি। তাহলে আমরা হাদিসের মূল কথাকে মতন বলা হয় এটাও আমরা বুঝতে পারলাম। তাহলে হাদিস কত প্রকার এটা আমরা এখন জানি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা, কাজ, মন, অনুমোদন, অনুমোদনকে হাদিস বলে, হাদিসের মূল কথাকে মতন বলে, রাবিগণের বা বর্ণনাকারীগণের কর্মধারাকে সনদ বলে। এখন আমরা জানবো হাদিস কত প্রকার ও কী কী। তো হাদিস মতন বা মূল কথা অনুযায়ী তিন প্রকার। মূল কথা উপর ভিত্তি করে হাদিসকে তিন ভাগে ভাগ করা হয়েছে। তিন ভাগ কি? এক নম্বর হচ্ছে কওলি হাদিস, এক নম্বর কওলি হাদিস, দুই নম্বর ফেলি হাদিস, দুই নম্বর ফেলি হাদিস, তিন নম্বর তাকরিরি হাদিস। তাহলে হাদিসের মূল কথা বা মতনের উপর ভিত্তি করে হাদিসকে তিন ভাগে ভাগ করা হয়েছে। প্রথম নম্বর কওলি হাদিস। কওল মানে কি? কওল মানে বলা, যা রাসূল বলেছেন, যা বলা হয়েছে, যা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, যা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, এটা হচ্ছে কওলি হাদিস। ফেল কি? ফেল মানে কর্ম, ফেল মানে কর্ম, কওল মানে বলা, ফেল মানে কর্ম, যা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম করেছেন, যা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম করেছেন। তাকরির মানে কি? তাকরির মানে মৌন অনুমোদন, মৌন সম্মতি, মৌন সম্মতির আরবি হচ্ছে তাকরির। তাহলে যা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম অনুমোদন দিয়েছেন, যা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম অনুমোদন দিয়েছে, এটা তাকরিরি হাদিস। তাহলে হাদিস মতন বা মূল কথার উপর ভিত্তি করে তিন প্রকার। কওলি হাদিস, যা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, এটাও হাদিস। ফেলি হাদিস, যা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম করেছেন। তাকরিরি হাদিস, যা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম অনুমোদন দিয়েছেন, অর্থাৎ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সামনে সাহাবারা অনেক সময় অনেক কাজ করেছেন, কিন্তু রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিষেধও করেন নাই এবং এই ব্যাপারে কোনো ধরনের তাদেরকে বাধা দেননি। তার মানে কাজ করাটা সঠিক আছে, কাজ করাটা জায়েজ আছে, এটাই হচ্ছে মৌন অনুমোদন বা মৌন সম্মতি। তাহলে মৌন সম্মতি সংক্রান্ত হাদিস হচ্ছে তাকরিরি হাদিস। তাহলে আমরা মতনের ভিত্তিতে হাদিস তিন প্রকার জানলাম, কওলি হাদিস, ফেলি হাদিস, তাকরিরি হাদিস। কওলি হাদিস, যা রাসূল সাল্লাল্লাহু আলাইহি বলেছেন, ফেলি হাদিস, যা রাসূল সাল্লাল্লাহু আলাইহি করেছেন, তাকরিরি হাদিস, যা রাসূল সাল্লাল্লাহু আলাইহি অনুমোদন দিয়েছেন। আচ্ছা, এরপরে আমরা জানবো সনদের ভিত্তিতে হাদিস কত। সনদের ভিত্তিতে হাদিস কত প্রকার, এদিক থেকে সনদ
বা বর্ণনাকারীদের কর্মধারা ভিত্তিক হাদিস তিন প্রকার, একটা হচ্ছে মারফু হাদিস, একটা মাওকুফ হাদিস, একটা মাকতু হাদিস। এই ব্যাপারে আমরা একটু জানি। এক নম্বর হচ্ছে মারফু হাদিস, দুই নম্বরে হচ্ছে মাওকুফ হাদিস, তিন নম্বরে হচ্ছে মাকতু হাদিস। তিন নম্বরে মাকতু হাদিস মানে বর্ণনাকারীগণের কর্মধারা বা সনদের ভিত্তিতে হাদিসকে আবার তিন ভাগে ভাগ করা হয়েছে। একটা হচ্ছে মারফু হাদিস, আরেকটা হচ্ছে মাকুফ হাদিস, আরেকটা হচ্ছে মাকতু হাদিস। মারফু হাদিস কি? মারফু হাদিস হচ্ছে যে বর্ণনাকারীদের বর্ণনা রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পর্যন্ত পৌঁছাইছে তাকে বলা হবে মারফু হাদিস। যে সকল বর্ণনাকারীগণের বর্ণনা রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পর্যন্ত পৌঁছেছে সেটা হচ্ছে মারফু হাদিস। মাওকুফ, মাওকুফ কি? তোমরা জানো রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কথা কাজ মৌন অনুমোদনকে যেমন হাদিস বলে, সাহাবায়ে কেরাম অর্থাৎ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে যারা ইমানের সঙ্গে দেখেছেন তারা হলেন সাহাবায়ে কেরাম। তাহলে সাহাবায়ে কেরামকে, সাহাবায়ে কেরামদের কথা কাজ এবং মৌন সম্মতিকেও হাদিস বলে। অনুরূপ সাহাবায়ে কেরামদেরকে যারা কি করেছেন, ইমানের সাথে দেখেছেন, অনুসরণ করেছেন, তাদেরকে বলা হয় তাবিঈ। তাহলে তাবিঈগণের কথা কাজ এবং মৌন অনুমোদনকেও আমরা হাদিস বলি। তবে রাসূল সাল্লাল্লাহু সাল্লাম পর্যন্ত যে বর্ণনাকারীদের বর্ণনা পৌঁছেছে তাকে বলা হয় মারফু হাদিস। রাসূল সাল্লাল্লাহু সাহাবায়ে কেরামদের পর্যন্ত যে বর্ণনাকারীদের কর্মধারা পৌঁছেছে তাদেরকে বলা হয় মারফু হাদিস। তাবিঈগণ পর্যন্ত যে বর্ণনাকারীদের কর্মধারা পৌঁছেছে তাকে বলা হয় মাকতু হাদিস। তাহলে আমরা মারফু হাদিস, মাওকুফ হাদিস এবং মাকতু হাদিস এটা বুঝলাম। সনদের ভিত্তিতে হাদিস তিন প্রকার, মারফু হাদিস বর্ণনাকারীদের কর্মধারা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পর্যন্ত পৌঁছেছে, মাওকুফ হাদিস বর্ণনাকারীদের কর্মধারা সাহাবা পর্যন্ত পৌঁছেছে, মাকতু হাদিস বর্ণনাকারীদের কর্মধারা তাবিঈ পর্যন্ত পৌঁছেছে। এছাড়াও হাদিসের আরও গুরুত্বপূর্ণ একটি ভাগ আছে, সেটি হচ্ছে হাদিসে কুদসি। হাদিসে কুদসি তো কুদসি, কুদস শব্দের অর্থ পবিত্র, কুদস শব্দের অর্থ পবিত্র। হাদিসে কুদসি মানে যে সকল হাদিস আল্লাহর পক্ষ থেকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর বর্ণনা অবতীর্ণ হয়েছে স্বপ্ন যুগে অথবা ইলহাম যুগে তাকে বলা হয় হাদিসে কুদসি। ইলহাম কি? ইলহাম হল নবী এবং আম্বিয়া কেরাম এনাদের মনের ভিতরে যেটা জাগ্রত হতো, মনের ভিতরে যেটা আসত, এটাও হাদিস। কারণ তারা কখনোই আল্লাহর কোনো সিদ্ধান্ত ছাড়া মনে কোনো কিছু আনতেন না। এ ব্যাপারে কোরআন শরীফে, কোরআন মাজিদে আল্লাহ সুরা নাজিমের মধ্যে বলেছেন যে অমা ইয়ান্তিকু আনিল হাওয়া ইন হুয়া ইল্লা ওয়াহইউহা, যে উনি কোনো কথা এমন বলেন না যে ব্যাপারে আল্লাহর ওহি নাজিল হয়নি। অর্থাৎ আল্লাহর পক্ষ থেকে কোনো সিদ্ধান্ত ব্যতিরিকে আল্লাহ রসুল সাল্লাহ সাল্লাম কোনো কথা বলতেন না। অতএব ওনার মনের মধ্যে যেটা আসতো এটা ইলহাম এবং এটাও হাদিস, এটাকে হাদিসে কুদসি বলা হয়। হাদিসে কুদসির সংজ্ঞা হলো হাদিসে কুদসি যে যে হাদিসের অর্থ ভাব মূল কথা, যে হাদিসের ভাব ও মূল কথা আল্লাহর পক্ষ থেকে আসে, হাদিসের ভাব এবং মূল কথা আল্লাহর পক্ষ থেকে আসে। হাদিসের ভাব এবং মূল কথা আল্লাহর পক্ষ থেকে, আর ভাষা রাসূল সাল্লাল্লাহু আলাইহিসাল্লামের পক্ষ থেকে। হাদিসের ভাব মূল কথা আল্লাহর পক্ষ থেকে, আর ভাষা শব্দ রাসূল সাল্লাল্লাহু আলাইহিসাল্লামের পক্ষ থেকে।
হাদিসের ভাব এবং মূল কথা আল্লাহর পক্ষ থেকে, আর সব হাদিসের ভাব এবং কথা আল্লাহর পক্ষ থেকে, আর শব্দ ও ভাষা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পক্ষ থেকে। এটাকে বলা হয় হাদিসে কুদসি। হাদিসে কুদসি কেমন? যেমন একটা উদাহরণ তোমাদেরকে দিই। আল্লাহ পাক বলেছেন যে লা ইলাহা ইল্লাল্লাহ আমার দুর্গ। লা ইলাহা ইল্লাল্লাহ মানে আল্লাহ ছাড়া কোনো ইলাহ নাই। এটা কি বলছেন আল্লাহ? যে এটা আমার দুর্গ, আর যে ব্যক্তি আমার দুর্গে প্রবেশ করেছে সে আমার পক্ষ থেকে নিরাপদ হয়ে গেছে। অর্থাৎ যে ব্যক্তি লা ইলাহা ইল্লাল্লাহ করেছে, ইসলাম কবুল করেছে, ঈমান কবুল করেছে, সে আল্লাহর দুর্গে প্রবেশ করেছে এবং সে আল্লাহর পক্ষ থেকে নিরাপদ ঘোষিত হয়েছে। এটা হাদিসের কুদসির একটা উদাহরণ তোমাদেরকে হাদিস বললাম। তো এই ছিল আমাদের আজকে হাদিসের বিষয়ক আলোচনা, এবং হাদিস সংক্রান্ত এটা প্রাথমিক আলোচনা আমরা করলাম। হাদিসের বিষয়ে আমি আরেকদিন তোমাদের সঙ্গে ক্লাস নেব এর পরের দিন, যে আসলে হাদিস বর্ণনাকারীগণ পরবর্তীতে বর্ণনা করলেন, গ্রন্থাকারে লিপিবদ্ধ করলেন, এগুলো সংরক্ষণ হলো। হ্যাঁ, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যুগে হাদিস লিখিতভাবে সংরক্ষণ করা নিষিদ্ধ ছিল, কারণ কোরআন এবং হাদিস সংমিশ্রণ হওয়ার একটা ভয় ছিল। এই জন্য আল্লাহ রাসূল বলছেন তোমরা কী করো না, হাদিস লিপিবদ্ধ করো না। পরবর্তীতে হযরত উমাইয়া খিলাফতের সময় ওমর ইবনে আব্দুল আজিজ রহমতুল্লাহ আলাইহি হাদিস উনি সরকারিভাবে লিপিবদ্ধ করার, লিখিত আকারে গ্রন্থাকারে সন্নিবেশিত করার জন্য চেষ্টা করেন। সেজন্য ওনার খেলাফতের সময়টাকে হাদিস সংকলনের স্বর্ণযুগ বলা হয়। এ ব্যাপারে আমি নেক্সট ক্লাসে তোমাদের সাথে ক্লাস নেব, হাদিস কীভাবে সংকলন হলো, কীভাবে গ্রন্থাকারে সন্নিবেশিত হলো, এবং হাদিসের মধ্যে বিশুদ্ধ হাদিস গ্রন্থ কয়টি ও কী কী। আগামী ক্লাসে ইনশাআল্লাহ তোমাদের সাথে আবার ক্লাস নেব। এ পর্যন্ত তোমরা সবাই ভালো থাকবে। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।